হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 8-এর সম্পাদ্য নম্বর 6 করব। তো সম্পাদ্য নম্বর 6 হচ্ছে, একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। তো চিত্রটি অঙ্কন করা যাক। এখানে আমি একটি বৃত্ত নিয়ে কাজ করব, এখানে বৃত্তচাপ নিয়ে আমি কাজ করব না। তো প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নেওয়া যাক। ধরলাম এখানে আমাদের একটি বৃত্ত দেওয়া আছে। যদিও এখানে আমি বৃত্তটি পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করেছি, তাই এখানে আমরা ক্লিয়ারলি বৃত্তের কেন্দ্রটি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এই সম্পাদ্যের সাধারণ নির্বাচন অনুযায়ী আমাদের যে বৃত্তটি দেওয়া আছে সেটির কেন্দ্রটি আমরা জানি না। অর্থাৎ এই বৃত্তটির কেন্দ্রটি ঠিক কোথায় আছে সেটি আমরা জানি না, সেই কেন্দ্রটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখন দেখে নেওয়া যাক, আমাদের যদি কোনো কেন্দ্রহীন বৃত্ত দেওয়া থাকে সেই বৃত্তের কেন্দ্রটি আমরা কিভাবে ফাইন্ড আউট করব। তো তার জন্য যে কাজটি করব, প্রথমেই এখানে এই বৃত্তটির মধ্যে তিনটি বিন্দু নেব। ধরলাম এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু এবং এখানে একটি বিন্দু। এই বিন্দুটির নাম দিয়ে দিলাম এ, এটি নাম দিয়ে দিলাম বি এবং এটি নাম দিয়ে দিলাম সি। তারপর এখানে এর সাথে বি যোগ করে দিব, বি এর সাথে সি যোগ করে দিব। এখন এখানে যে এ বি এবং বি সি রেখাংশ পাওয়া গেল, এই দুটি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো এখন লম্ব সমদ্বিখণ্ডক দুটি অঙ্কন করা যাক। প্রথমে এ বি এর সমান ব্যাসার্ধ নিলাম, এ পাশে একটি বৃত্তচাপ, এ পাশে একটি বৃত্তচাপ, আবার বি কে কেন্দ্র করে এই। তো এই দুটি বিন্দুকে যোগ করে দিলে তো এই রেখাংশটি হয়ে যাচ্ছে আমাদের এ বি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক। তো এটি নাম দিয়ে দিলাম ই এফ। এখন সেম ভাবে বি সি রেখাংশেরও লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো বি সি রেখাংশের লম্ব দ্বিখণ্ডকটি অঙ্কন করি। তো এটি হয়ে যাচ্ছে আমাদের বিসি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক। এই লম্ব দ্বিখণ্ডকটির নাম দিয়ে দিলাম জি এইচ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই এফ লম্ব দ্বিখণ্ডক এবং জি এইচ লম্ব দ্বিখণ্ডক পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। তো এই বিন্দুটির নাম দিয়ে দিলাম ও। তাহলে এই ও বিন্দুটি হবে এই বৃত্তটির কেন্দ্র। তাহলে আমরা এই বৃত্তটির কেন্দ্র নির্ণয় করতে পারলাম। তো এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আমরা যে কোনো ধরনের বৃত্তের কেন্দ্র খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি। তো এই পর্যন্তই ছিল সম্পাদ্য নম্বর 6। চিত্রটি নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানাতে পারো। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখো, যেন নিত্য নতুন আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্তই ছিল ভিডিও, ধন্যবাদ সবাইকে।